কি পরে তুই কলেজের ছাত্র, কলেজ মানে পবিত্র জায়গা, যেখানে শুধু লেখাপড়া হওয়ার কথা। কিন্তু তখন তো কিছু জানো লেখাপড়ার বদলে গুন্ডামিটা বাড়াই দিছে, তাই তোকে গুন্ডামিটা কমানোর জন্য আমি এখানে আইছি। এই বয়রা সমস্ত কিছু ভাঙ্গে ছেড়ে নষ্ট করেছে। আমার আমার এলভিস প্রেসলির সিডিটা কোথায়? আমার সিডিটা কে নিল? কেউ কোনো কথা বলছে না কেন? ওই সেক্রেটারি ইবলিস প্লেয়ার মানে কি? সরি স্যার, সঙ্গীত বিষয়ে আমার ধারণা খুবই কম, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না স্যার। তুই কয় পারছ স্যার? আমি শয়তান না ইবলিস না, ভয় পড়ে গেছি। আমি জিগারি কে হারে কই ও রেসিডেন্ট কে তুই তো কানই বলে না কি না জিগান। এই তুমি কয় পারো? আমার মনে লয় কোনো প্রিস্টের কথা কইবার লাগছে। আমার গানের সিডি কোথায়? তাহলে মানে সব ভেঙে ফেলবো। কিন্তু আমি আইতেছি, আমাজান ভেঙে না, আমাজান আমাজান ওই সব আপনি ফালায় না কি হচ্ছে? আমাজান আপনি চিৎকার করেন না, আপনার সিডি যদি আড়াই গিয়ে থাকে আপনার কোনো চিন্তা করার লাগবে না। আমি মার্কেটে ব্যাবাক সিডি কিনাই না, আপনার সামনে হাজির করু। লাগবে না, আমি কিচ্ছু লাগবে না। কিন্তু ইবলিস মিয়া, ইবলিস মিয়া না বাবা, এলভিস প্রেসলি। ও এলভিস প্রেসলি, উনি থাকেন কই? জিঞ্জিরা না গেন্ডারিয়া? ও বাবা, উনি আমেরিকান সিঙ্গার। ও তাই, উনি আমেরিকান শিল্পী। দরকার হইলে ওনাকে ভাড়া করে লিয়ে আয়া, সারা রাত আপনার গান শুনাম। আপনার সিডি চিন্তা করার লাগবো না আম্মা জান। আপনি এখন বিশ্ববিদ্যালয়ে যান আম্মা জান, একটু দেখে যায় না। সাবধানে আম্মা জান, সাবধানে আমার দাদা
আপনি ভালোভাবে লেখাপড়া করেন, এইখানে সন্ত্রাসী কিছু করেন না, ভাঙচুর করেন না, আমি ক্লাস ছুটির পরে এসে আপনার লিয়া যাবো আমার যান। আসসালাম আলাইকুম। খিরদুল্লা কোথায় যাচ্ছিস? আমি বাসা চলে যাচ্ছি। কেন আর বলিস না, এখানে যে ধরনের গুন্ডামি পান্ডামি হচ্ছে তাতে এখানে আর লেখাপড়া করা যাবে না। কে গুন্ডামি করছে? কে আবার? ওই যে বাইরে থেকে আসা এক সন্ত্রাসী। বাইরের গুন্ডা? ও, বাইরের সেই গুন্ডা? উফ, দেশের যে কি হবে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই মধুর টাইটেলটা কি আপনি আমারই দিলেন? হ্যাঁ দিলাম। আপনি এলাকার একমাত্র মানুষ এই মুন্নার সামনে দাঁড়ায় জোর গলায় গালিটা দিয়ে দিলেন। গালি দেবই তো, গুন্ডাকে গুন্ডা বলবো না তো কি বলবো? এটা পড়াশোনার জায়গা, গুন্ডামির জায়গা না। আরে জানি জানি জানি, সবই জানি। আমি আমি লেখাপড়া করি না ঠিকই, তার মানে এই না যে আমি লেখাপড়ার দাম দিতে জানি না। আপনি এটা সোজা খারান, আপনার একটা সেলুট দেই। ইয়ার কি হচ্ছে না, তুমি যাও এখান থেকে। তুমি না গেলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন দেবো, দরকার হলে পুলিশ ডেকে এনে তোমাকে চোদ্দশিকের মধ্যে ঢুকাবো। তাই নাকি? দেখেন, আপনার সাথে আমি যতই ভালো ব্যবহার করতেছি আপনি ততই আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। তাইলে এবার আমার আসল রূপটাই দেখেন। তোর সাহস থাকলে তুই মার, মার আমার বুকে, আমি বুক পেতে দিলাম। তোমার চাঁদি ঠান্ডা হয়ে গেল কি ব্যাপার? এমন হন্তদন্ত হয়ে ফিরে এলি যে? এখন তো ক্লাস শেষ হওয়ার কথা না, চলে এলি কেন? ক্লাস নেই? আছি মা, কিন্তু ওখানে ক্লাস করার কোনো পরিবেশ নেই। এক ইলেকশনকে কেন্দ্র করে তো গুন্ডা পান্ডাদের হামলা রোজই হচ্ছে। আজও এসেছিল গুন্ডা, আমার যা ভয় লাগছিল মা। তাই নাকি? ঠিক আছে, ভয় লাগিয়ে যাবি না এই কলেজে। ও কি বলছে, কলেজে যাবে না? কেন যাবে না? শুনলে না গুন্ডা পান্ডার কথা? কোথায় গুন্ডা পান্ডা নেই বলো? আর তাছাড়া এত ভয় পেলে তো চলবে না। সবাই যদি গুন্ডা পান্ডার ভয়ে ঘরে বসে থাকে তাহলে জীবন চলবে কিভাবে? ওগুলোকে অতিক্রম করেই সাহস নিয়েই চলতে হবে। কেউ আমার সামনে চোখ তুলে তাকানোর সাহস পায় না। একমাত্র মাইয়া তুমি যে নির্ভয়ে আমার সামনে দাঁড়ায় আসিলা, সেদিন তোমার এই সাহস দেখা আমার অনেক ভালো লাগছিল। সুতরাং একমাত্র শাসন করার অধিকার আমি তোমারই দিতে পারি, আর কাউরে না, আর কাউরে না। এই শর্ট দেখছি, আনোর এদিক এসো। আমাদের কত বিল হলো? 20 টাকা। এই শর্ট এদিক আয়, বিলটা আমি দিয়ে দেই। কেন? আমার ইচ্ছে করছে।
তোমার জীবনে অনেক কিছু ইচ্ছে করতে পারে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবে তার তো কোনো কথা নেই। তাছাড়া তোমার জানা উচিত যে আমার বাবা খলিল শিকদার এই শহরের একজন বিত্তবান ব্যক্তি, সুতরাং তোমার বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বিলটা দেব, এটা আমার ইচ্ছা। যদি তোমার ইচ্ছে পূরণ করতে না দিই আমি তোমাকে বাধ্য করব। বাধ্য করব কিভাবে? এইভাবে। আপনি কি ইচ্ছে করে ধাক্কাটা খেলেন? না না, ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারভিউর ব্যাপারে কলেজে আসছিলাম, দেরি হয়ে গেল বলে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, আর আমি ভাবতেই পারিনি আপনার সাথে আমার এমনি করে ধাক্কা লেগে যাবে। আই এম সরি। আচ্ছা, আপনি বলে শাহরুখ মাধুরীর কোনো ছবিতে দেখেছেন এভাবে একটা ধাক্কা লেগেছিল, তারপর আস্তে আস্তে প্রেম? তাই। কিন্তু শুনুন মিস্টার, মাধুরী আর জুলি এক নয়। তার মানে আপনি জুলি? ইয়েস, আই এম জুলি। ওকে। শতবার চেষ্টা করেও, শতবার ধাক্কা মেরেও এই জুলির মনে কোনো প্রেম আনতে পারবেন না। ওকে, সো জুলি। মুন্না, এ কি করছিস তুই? আমার কথা শোন, ওই শালার এত বড় সাহস আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দেয়? ওর কলজার টাইন আমি ছিঁড়ে ফেলাম। না, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? খুন খারাপি করে তুই কি জেলে যাবি? আয় আয় আমার সাথে আয়। মুন্না, তুই কি পাগলামি করছিলি বলতো? আচ্ছা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? আরে বাবা, আমার নিয়ে ভাবিস না, আমার নিয়ে এত ভাবনার কোনো দরকার নাই, আমার মতো আমি আছি। কিন্তু তুই তো এরকম ছিলি না, তুই তো সবসময় কলেজে ভালো রেজাল্ট করতি। সেই হতে তোর কথা আনো লাভ নাই। না, তোকে বলতেই হবে, তুই হঠাৎ করে এমন বদলে গেলি কেন? শুনবি? শোন, তোমার কাছে নকল আছে? জি না স্যার, আমার কাছে কিছু নাই স্যার। দেখেন স্যার, দেখেন স্যার, কিছু নাই স্যার। বস। তুমি নকল করছো কেন স্যার? এই নকল আমার না স্যার। তাহলে এটা কি স্যার? আমি নকল করিনি স্যার, এই নকল আমার না স্যার। স্যার 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 বিশ্বাস করেন স্যার। দাঁড়াও, তোমাকে এক্সপ্লেন করা হবে। স্যার স্যার, আমি খুব গরিব ঘরের সন্তান, আমার মা ভিটা বাড়ি বন্ধক রেখে আমার লেখাপড়া করে দিতে, আমার যদি বহিষ্কার করে দেন তাহলে আমার মা বাঁচবো না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার শোনো, এইসব মায়া কেন শোনার সময় আমার নেই স্যার। তারপর? তারপর ম্যাজিস্ট্রেট আমার এক্সপেল করে দিল। এই দুঃখের সংবাদটা পাইয়া মাডাও মরে গেল। তুই কষবুস, এরপর আমার জীবনের কি বাকি থাকে? তাই হাতে তুলে নিলাম অস্ত্র। এমন অস্ত্র ভয় সবাই আমার শুনিও করে, আমি কাউরে পরোয়া করি না, জীবনেরও না মরণেরও না। কিন্তু অস্ত্র দিয়ে তুই তো সুস্থ জীবনে ফিরে আসতে পারবি না। না, গুন্ডার ইতিহাস শুনার কোনো লাভ নেই। কালাম্মা কেমন আছে? ভালো, মাকে দেখবি, চল চল বস। মা, দোলা, দেখে যাও কে এসেছে।
কিরে তুই কেমন আছিস বললি না তো? কেমন আছি দেখতেই তো পাচ্ছিস, পায়ের জুতো পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। এমএ পাস করে ঘুরছি একটা চাকরির জন্য, কিন্তু হচ্ছে না। আমার স্বপ্ন ছিল বিলে থেকে ব্যারিস্টারি পড়ব, গরিবের স্বপ্ন তো স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। ভাইয়া দেখেছো? আয় দোলা, আয় এখানে বস। মুন্না আমার ছোট বোন দোলা, দোলা ও মুন্না। হ্যাঁ মুন্নাকে তুই চিনিস? হ্যাঁ চিনি। কিভাবে চিনিস? চিনি মানে ওনাকে তো প্রায় কলেজে দেখি। আমার একটা জরুরি কাম আছে, একটা ঘটনা ঘটে গেছে, তার কি পরিণাম তা দেখার লেগে আমার এখনই যাওয়া লাগবো। আসি যাই রে। ওকে মা, ভাইয়া যে কেন গুন্ডাটার সাথে বন্ধুত্ব রেখেছে আমি কিছুই বুঝতে পারছি না। জানো সে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী। দোলা তুই চুপ কর, মা মুন্না খুব ভালো ছেলে, তাছাড়াও আমার বন্ধু। এদের কলেজের মধ্যে ওই বালাটা গুন্ডার জন্য আমি তোরে কিছু কইতে পারি না। আজ তোরে আমি ছাড়বো না, আজ তোরে আমি ছাড়বো না। তুমি এবার যাও, কিন্তু যাওয়ার আগে একটা ধন্যবাদ দিয়ে যাও। গুন্ডার সাথে আরেকজন গুন্ডা মারামারি করেছে, তাতে ধন্যবাদ দেবার কি আছে? কেন আমিও মানুষ, বাক তো নেই যে আপনাকে খেয়ে ফেলবো। উঠুন গাড়িতে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন কেন? আগে উঠুন তো, তারপরে বলছি। না আগে বলুন কেন আপনার গাড়িতে উঠবো। আপনার কাপড় নষ্ট করে ফেলেছি, এই কাপড় পরে তো ইন্টারভিউ দিতে পারবেন না, তাই আপনাকে আমি কাপড় কিনে দেবো। আমাকে কাপড় কিনে দেবেন? দয়া করছেন, করুণা করছেন? আপনার এই দয়া লাগবে না। শুনুন, এই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে কাপড় কিনে দেবেন, খুশি হবে। গুড হাফেজ। ও মাই গড। আরে লো সিদ্ধা, তুই খুলিল? তুই তুই আমার গাড়ি নিচে পড়ছিস কে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি?
ভাগ্য আমাকে নিয়ে এসেছে। ওভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলি কেন? অবশ্য তোদের মতো বড় লোকের ধর্মই তো বেপরোয়া গাড়ি চালানো, আর গাড়ির নিচে পড়ার জন্যই তো আমাদের জন্ম হয়েছে। কে তুই না আমার ছোটবেলায় উপদেশ দিতি? আমি যখন পড়ায় ফাঁকে দিতাম তখন তুই কি কইতিস মনে আছে? তুই না কইতি লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন দেখছ লেখা পড়া করে যে গাড়ির নিচে পড়ে সে, আর লেখা পড়া করে না যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সবুজের মা, সবুজের মা কোথায় গেলে? এদিকে এসো। কি হলো, ডাকছো কেন? দেখো কাকে নিয়ে এসেছি। উনি কে? আমার বাল্য বন্ধু, একসাথে পড়তাম, স্কুল থেকে দই দিয়ে পালাতো, ওরা কিছুই পারতো না, এখন অনেক দামি গাড়ি চালায়। ওর গাড়ির নিচে আমি পড়েছিলাম। গাড়ির নিচে পড়েছিল মানে? আবে এই সব পেচাল পালচ খেলা, বাবি সাবেলে তো পরিচয় করা দিলে না। সালাম আলাইকুম বাবি সাহেব। এই তোর পোলা মায়া কি? আরে বস বস। বয়েন বাবি সাহেব বয়েন। আরে বাবি সাহেব পোলা বয়েন ডাকেন না। দোলা দেখেছো মা? মামনি তোমার আঙ্কেল, আমার বন্ধু। আলাইকুম আসসালাম। কি নাম তোমার মা? দোলা। আহা সুন্দর নাম। এটা কেটা? আমার ছেলে সবুজ। সবুজ তোমার আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এ কিরে তুই না ইন্টারভিউ দিতে গেলি, তোর অবস্থা হলো কেমন করে? আর বলো না বাবা, এক বড় লোকের মেয়ে আমার গায়ে কাদা ছিটিয়ে কি অবস্থা করেছে। সে আবার আমাকে গাড়িতে তুলে নিয়ে কাপড় কিনে দিতে চায়, কত বড় সাহস! এমন বেয়াদবি আমি জীবনে দেখিনি। হ্যাঁ হ্যাঁ চাই কইছো, বেয়াদব তো বটি। আজকাল কিছু মায়া এরকম বেপরোয়া হয়ে গেছে, একের আমার মায়ের মতো। আচ্ছা বাজার, তুই মায়াটারে কিছু কইলা না গেলা? কি বলবো, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ও তো আর ইচ্ছে করে করেনি। বাহ 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 বাহ, নীতি জ্ঞান আছে। এই নীতি জ্ঞান দেখতেছি একেবারে আদর্শের নীতি জ্ঞান। আচ্ছা বাবা, তোমার ওগা কথা জিগাই। জি বলুন। আচ্ছা তুমি কি এমএ পাস দিছ? জি আমি এমএ পাস করেছি। আচ্ছা বাবা, তোমার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? প্ল্যানিং? আপাতত কোনো প্ল্যানিং নেই। প্ল্যানিং তো অনেকই ছিল, ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে বার অ্যাট ল পড়বে। কি? ব্যারিস্টারি। ব্যারিস্টারি? ও উকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বুঝতে পারছি না কি হবে। আসলে আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। আহা দোষ রাগ তোর এসব কথা। রাগ না, আমি তোর পোলার লগে কথা কইতেছি। আচ্ছা বাবা, তোমার তো দেই ধৈর্য শক্তি প্রচুর আছে, মায়াটা কাপড় নষ্ট করে দিচ্ছে তুমি কিছুই কও নাই। আচ্ছা কয়দিন তুমি রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা? হঠাৎ এ প্রশ্ন? না না, সেটাও তো একটা ধৈর্যের ব্যাপার। মনে করো বাড়িতে তোমার বাইর করে দিল, রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা না? তা পারবো। আচ্ছা বাবা, কয়দিন তুমি গোসা করে না খেয়ে থাকা পারবা? মানে? মানে মনে করো সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে, তোমার কদিন উপাস থাকতে হইব। আমার রোজা রাখার অভ্যেস আছে, তা কদিন পারবো? বাবা বাবা, আর কিচ্ছু লাগবো না, আমার হিসাব হয়ে গেছে গা। এসব কি প্রশ্ন করছিস? আমি যা জিগাইছি তার জবাব পাইছি, বাকি ফলাফল আমি তোরে পরে জানা মনে। বাজার তুমি না হও গা, যাও চল চল। আবে ওই দোস, তুই চিন্তা পড়ে গেছিস গা, তোরে পরে বুঝাবো। আম্মা কি আপনার সা সুন্দর সুন্দর শাড়ি আইছে, কবে দেখবার যাবি? আরে আমি তো কি নমি আইসা খুন হয়ে যাওয়া লাগেছে। আরে রাখো না ফোনটা, রাখো। শোন এই আমি তোকে 10 মিনিট পরে ফোন দিবার লাগছি। পাক্কা এই কাল লগে পেশাল পারতাছো? তোমার কি কোনো মান সম্মান নাই? এই সাদা ড্রেস পইরা দিল কেমন কালা কালা। আরে আমি তোমার শরীর লগে কথা কইবার লাগছি, সারা জীবনে এক ড্রেসের উপরে কাটাই দিলা, দুইটা পয়সা খরচ করে যে একটা বালা ড্রেস কিনবা সেটা তো বললা না, খালি ফোন করলে বেশি টাকা খরচ। আরে এলা থামো না, পয়সা খরচের লেগে ড্রেস বদলে নাকি? আমার যেরকম পোশাকটা সাদা, দিলটা বেশ সাদা না? আমারে কইতেছিলাম কি আজকাল তো পরকিয়া টয়কে কিছু বল এলে ডরাইতেছি আর কি। সারা জীবন সংসার করে গেলাম,
আর আমার উপরে এই বিশ্বাস জাগা এখন কি কই বল লাগছ সেটা কও হ্যাঁ কইতেছিলাম কি তোমার মাইয়া মানে আমার আম্মা জানের লাগা যেই রকম একটা পোলা দরকার সেই রকম একটা পোলা আবিষ্কার করছি হ্যাঁ তুমি আবার এই পোলা আবিষ্কার করলে কোন থেকে আহা এই সব তুমি বুঝবে না আমার আম্মা জানের পছন্দ মতন একটা শিক্ষিত পোলা দরকার সেইটা তো বুঝলাম কিন্তু কথা হইল বিলাতি পোলা আনলে তৈরিব না এই দুই দিনের মধ্যে মারামারি কইরা বিলাতি পোলা সোজা হাসপাতালে তুমি তোমার আম্মা জনরে চিনো না 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 এমন একটা পোলার আমি পছন্দ করছি যার অসীম ধৈর্য অপমানিত হইল অপমানিত মনে করব না না খায়া থাকলেও প্রতিবাদ করব না রাস্তায় ঘুমায় যাইতেও যার কোনো সমস্যা নাই আমার আম্মা জানার মতো মাইয়ার হুকুম তামিল করে উনি চলব এরকম পোলা আবার পুরুষ মানুষ হয় নাকি কেডা সেই পোলা কেলেন না কেলেন না সেই পোলা হইল আমার দুষ্টের পোলা সবুজ কি ব্যাপার আপনি আরে উঠুন আরে মিস্টার ইন্টারভিউ আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল আর আমার কপালে ১২টা বেজে গেল মানে মানে আবার কি মানে আবার কি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম আমার কাগজপত্র না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে মিস্টার ইন্টারভিউ সর্বনাশের কিছু নেই ওই কাগজগুলো যেখানে যেখানে উড়ে যাবে সেখানে দেখবেন আপনার ইন্টারভিউ হয়ে গেছে এবং আপনি পাশ করে চাকরি পেয়ে গেছেন আপনাকে বলেছে ভাই মুন্না ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম হ্যাঁ বয় 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 কিরে জুলি আইছে আজ এই হাটটা জুলির কলায় পড়াইয়া ওরে আমি পথের মতো পরণ করুম হাই জুলি আরে মঞ্জু ভাই তুমি মারছো কেন তোমার হাত ধরার অধিকার একমাত্র আমার তুই হাত ধরলি কেন হাত ধরলি কেন হ্যালো হ্যালো পুলিশ স্টেশন আমার মোটরসাইকেল নিয়ে গেল আমার মোটরসাইকেল
করতে চান? ভেতরে যাব স্যার। পরিচয় না দিয়ে ভিতরে ঢোকার অনুমতি নেই। পরিচয় পরিচয় না, জুলির বাসার সামনে বিয়াতবিও করম যাইব না। ভাই হর্ন বাজান কা, আমার চাকরি চলে যাবে তো। বাড়ির সামনে হর্ন বাজিয়ে লেগেছ কেলা? এই বলগা, কানে কথা যায় না। হ্যাঁ তুমি কেসা, হর্ন বাজাও খেলা। আমি মুন্না। হ্যাঁ মুন্না। ও মুন্না, সেই গুন্ডাটা? আমি গুন্ডার যাই ওই, তাতে আপনার কি? আমি জুলিরে যাই। জুলি কই? আরে জুলিরে দিয়ে কি দরকার, যা কনের আমারে কও। আমি জুলির কাছে যাবো। যা বাবা, যা বাবা, তোমার কত বড় সাহস! হ্যাঁ তুমি আমার বাড়িতে ঢুকা আমার পাত্তা দিবার লাগাইছো না? কারো আমি দেখাইতেছি, আমি পুলিশে ফোন করবার লাগাইছি। তোমার কি বাপা নাই? বাপের বয়সী লোকটাকে তুমি মারলা? আপনি জুলিরে খুঁজতে আইসা, জুলির বাবারে মারলেন? জুলির বাপ মানে তো আমারও তাহলে বাপ হয়। জুলি শুনলে তো আমার আর ভালোই বাসবো না, এই হাত দিয়া মারছি। আপনারা আমি হাত দিয়ে মারছি না, এর লাগে হাতের আমি শাস্তি দিছি। আমি ভুল করছি, আমার ক্ষমা করে দেন। আমি যা কিছু করছি সব ওই জুলির লাগে করছি। আমি জুলিরে ভালোবাসি, ওরে আমি চাই, ওরে আমি বিয়া করুম। দেখো জুলির পিছে হাজার হাজার বিত্তবান বাপের পোলারা ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেলের তল্লি ক্ষয় করে ফেলাইতেছে। মাগার এখন আমি জবান দেই নিকা, আর তুমি নাম ঠিকানা পোস্ট অফিস কিছুই জানলাম না, এই সাইজ আম্মা জেনে পেপার চাও। আঙ্কেল এই শহরে বড় লোকের কাছে জুলিরে বিয়া দিলে টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়ে জুলিরে ঢেকে রাখতে পারবো, কিন্তু কিন্তু আমার মতো কেউ ভালোবাসা দিতে পারবো না। জানেন আঙ্কেল জুলিরে আমি কত ভালোবাসি, ওর জায়গা, ওর জায়গা আমার বুকের মধ্যে। কি ভালোবাসা, কি বিশ্বাস হয় না? এই যে, এই যে আমি দেখাইতেছি। আমার কিছু নেই। দেখো আবেগ দিয়ে জীবন চলে না, জীবনের লেগে সবকিছুর প্রয়োজন আছে। বাজার পাগলামি না কইরা প্রস্তুত হও, সৎ পথে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করো, আমি জুলিরে তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, আপনি আমার দুইটা বছর সময় দেন। দুইটা বছর, এর মধ্যে আমি টাকা পয়সা জোগাড় করে ফেলাম। হ্যাঁ দুইটা বছর। হ্যাঁ দুই বছর। দারোয়ানের চাকরি দেখাই দেব। আমি তোর পোলার বউ ঠিক করে ফেলাইছি, তুই কিছু মনে করিস নাই তো? বউ ঠিক করছো তা তো বুঝলাম, কিন্তু কেমন বউ ঠিক করছো আমার একবার দেখাবি না? মা তুই দেখতেছিস মা? আরে মা খুব সুন্দর, মা বউ তোর খুব পছন্দ হইব, আর সারা দুনিয়ার মানুষ ওর লেগে পাগল। কিন্তু তোর তোলা ওর আর ছাড়বো না মা, ওর আর ছাড়বো না, ঠিকই আমি বউ করে তোর কাছে লই আবু। দেখাইতেছি, মা না, মা তোর তোলার পরে দেখবি না মা,
আমার ভোরে তুই দেখবি না মা, তোর পোলার ভোরে আশীর্বাদ করবি না, দোয়া করবি না মা। তোর আর কি করে দেখাবো মা, তুই তো সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমাই আস। তুই দোয়া করিস মা, দোয়া করিস, তুই বছরের মধ্যে আমি উপযুক্ত হইয়া তুই বছর আমি তোর বউরে তোর কবরের সামনে লই আসু, লই আসু মা, দেখিস লই আসু, হ্যাঁ লই আসু। শুধু তোমার হৃদয় ছুঁয়ে ছুঁয়ে আমি
হয়েছি দিশে হারা আমায় পাগল বলো আর বেতাল বলো বাঁচব না তুমি ছাড়া জুড়ি 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 কি করে যে ভুলি তোমাকে তো ভুলে থাকা যায় না জুলি 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 কি করে যে ভুলি তোমাকে তো ভুলে থাকা যায় না আরে কি করছিস মিষ্টি কেন আবার জিগা মিঠা কাম মিঠা দিয়ে শুরু করতে এরপর কি তোরে বুঝা কই দিব তাইলে হুন তোর পোলা আর আমাগো মাইয়ার বিয়া কি পাগলের মতো কথা বলছিস এভাবে বিয়ে হয় নাকি ওরা তো এ পর্যন্ত কেউ কাউকে দেখেই নি তাছাড়া পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না আরে কি কইতেছস তুই যখন বিয়ে করছস তখন কি তুই পছন্দ করে বিয়ে করছিলি না আমি করছি তুমি আর আমি নাই মহব্বত করে যাই পা যাও যখন বিয়ে করে বাসুর ঘরে গিয়া বউরে দেখলাম আলহামদুলিল্লাহ কইয়া জুইলা বললাম আরে পাগল এর পরেও একটা কথা আছে কি কথা আমার সবুজেরও তো একটা মত থাকতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বসো তোমার সাথে জরুরি কথা আছে কি কথা বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল ও তোমাকে বিলেতে পাঠাবে এবং তোমার ব্যারিস্টারি পড়ার যাবতীয় খরচ ও দেবে না বাবা কারো কাছ থেকে যৌতুক নিয়ে আমি লেখাপড়া করতে চাই না সবুজ তুমি এটাকে যৌতুক হিসাবে নিও না আমরা পরস্পর পরস্পরের বন্ধু আমাদের মধ্যে সমস্যা থাকলে একে অন্যের সহযোগিতায় আসতে পারি এটাকে তুমি অন্যভাবে নিও না কিন্তু তারপরও বাবা বুঝা পারছি বাজার আমার আম্মা জানো দেখবার চায় আরে মিয়া আমার আম্মা জান তো হুরপুরি থেকে সুন্দরী তুমি দেখলে টাসকি খেয়ে পড়ে যাবে গা ঠিক আছে তোমাকে মোলাকাতের ব্যবস্থা করতাছি কি বলছো বাবা আমি তো আগেই বলেছি আমি বিদেশে সেটেল কোনো ছেলে ছাড়া বিয়ে করব না কারণ এখানে কোনো ফিউচার নেই একটা বিলাত ফেরত কমপক্ষে আরে হ্যাঁ বিলাত ফিরতি তো বিলাত ফিরতি পোলা দেখলে আমার জান আপনি ও টাসকি লেগে পড়ে যাবেন কি কা টাসকি লাগা পয়দা যাইব এই কথাটার অর্থ কি রাতের বেলায় চাকি মাছ পাওয়া যায় না পানি লাগা ও ভুল ভুল এর জন্য কি ওর মাসিক বেতন থেকে পঁচিশ টাকা কাটবো আচ্ছা ছেলেটার উচ্চতা কত উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি লেখাপড়া এমএ পাস করছে চেস্ট কি না সিনা 36 ইঞ্চি কথা বলা ঠক একেবারে জেন্টলম্যান হিসাবে ভদ্রলোক জেন্টলম্যান আর ভদ্রলোক একসঙ্গে হয় না আপনাকে যে কোনো একটা বলতে হবে আবে ওই তুই সব কথা মাঝখানে আন্দাজ কেলা আমি আপনার চাকরি করি আপনার সেক্রেটারি তাহলে কি করু আপনি যে কোনো একটা বাবা তারপরে বলো তারপর আমার জান আরো কোয়ালিটি আছে অসীম ধৈর্যের অধিকারী আপনি মিস জুলি এই যে শুনুন শুনুন আরে আপনি চলে যাচ্ছেন কেন না আসলে আমি যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম যার জন্য এসেছিলাম তার সাথে আপনার কোনো মিলই খুঁজে পাচ্ছি না কেন মিল খুঁজে পাচ্ছেন না কেন আমি কি পাগল তা নয় পাচ্ছি না এই কারণে যে আপনার সাথে তো ঝগড়া দিয়ে শুরু আর এখন পর্যন্ত ঝগড়াই চলছে মিস্টার ইন্টারভিউ ঝগড়া দিয়ে শুরু হলেও আস্তে আস্তে সে ঝগড়া শেষ হয় এবং মিলে হয় মানে মানে কিছু না আপনার ইন্টারভিউ পালা শেষ এবার ধরে নিন আপনার চাকরি হয়ে গেছে
জুলি তোমাকে খুব সুন্দর লাগছে। শুনুন, সাধারণত বাসর ঘরে প্রেমের কথাই বলা হয়, কিন্তু আমি কিছু কাজের কথা বলতে চাই। ও বলো। আমার একটি অভ্যাস, আমি কারোর সাথে একই বিছানে শুতে পারি না, একাই শুতে হয়, নইলে আমার ঘুম আসে না। সো আপনি অন্য কোথাও কি ঘুমান? ঠিক আছে, তোমার অভ্যাসটা ঠিক থাকুক। আমারও একটা অভ্যাস, শোয়ার সময় আলো থাকলে আমি ঘুমোতে পারি না। তাছাড়া সজাতে কি সে কিছু করে না? কি বললেন? আমি আমি বিড়ালের সজাতে? হ্যাঁ, বিড়ালের সজাতে, কারণ তুমি একা ঘুমোতে ভালোবাসো, বিড়ালও একা ঘুমোতে ভালোবাসে। আর তুমি নতুন বউ হিসেবে এখানে এসেছো, সেজন্য বিড়ালটা তোমাকে সঙ্গ দিতে এসেছে, কারণ নতুন বউয়ের একা ঘুমোনো ঠিক না। যাও শুয়ে পড়ো। শুয়ে পড়ছেন কেন? আবার কি হলো? আমি আপনার সঙ্গে ঘুমাবো। কেন, একা ঘুমোনো না তোমার অভ্যাস? মানে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অভ্যাসের কিছু পরিবর্তন হয়। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার পাশে থাকবো, আপনার পাশে ঘুমাবো। অভ্যাসে পরিবর্তন যখন হয়েছে, তখন আমিও একটু অভ্যাসে পরিবর্তন করি। চলো শুয়ে পড়ি। বালিশটা নিয়ে আসি। বালিশের কি দরকার? এসো। Thank you.
বন্ধুদের সামনে যাবেন তখন তারা আপনাকে কি জিজ্ঞেস করবে? বাড়িতে নতুন বউ এসেছে, তারপরও তোমার জুতা জোড়াতে ময়লা কেন? দেখো না, আমাদের বউরা সকাল বিকাল আমাদের জুতা পরিষ্কার করে, সেই জন্যই তো বলি আজকালকার মেয়েরা শ্বশুর বাড়িতে আসতে চায় না কেন। তাহলে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান। আমার লক্ষ্মী বৌমা, চাঁদ ঘরে এনেছি রে, চাঁদ ঘরে এনেছি। তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, আমি নাস্তা রেডি করে রাখবো। উমা, খান বাবা, আমি কিন্তু নিজের হাতে সব কিছু রেখেছি। আচ্ছা, আমার রান্নাটা কি খুব খারাপ হয়েছে? আপনারা সবাই মুখ বাঁকা করছেন যে। কে বললো খারাপ হয়েছে? আমার এই জীবনে আমার মনে হয় এত ভালো খানা আমি কোনোদিন খাইনি। তাই মা, তুমি খালি খালি অস্থির হচ্ছ,
তুমি এত সুন্দর রান্না করেছো, আমি যেন সারা জীবন তোমার রান্না খেয়ে যেতে পারি। কি ব্যাপার? আমি বুঝতে পারছি আপনারা শুধু শুধু আমার প্রশংসা করছেন, আমার রান্না মজা হয়নি, তাই না? না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ভালো আছেন বাবা? আমার রান্না মজা হয়নি, সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। কি করছেন? আমা আপনি রান্না করছেন? আপনি রান্না করছেন? আপনি অস্থির হয়ে নাম্বা, অস্থির হয়ে না, আপনি তো কখনো রান্না করেন নাই। আমি আপনার লেগা বাবুরচি রেখে দেবো, বাবুরচি রান্না করে দিব, আপনার রান্না করানোর দরকার কি? আচ্ছা, তুমি আমার বদনাম ছড়ানোর চেষ্টা করছো? না না, আমি বাড়ি থেকে কোনো কাজই শিখে আসিনি, এই জন্য তুমি বাবুরচির কথা বলছো? পয়সার কারণ দেখাচ্ছ না? আমা শ্বশুর বাড়িতে আমার বদনাম করতে এসেছো? বের হও, বের হও আমাদের বাড়ি থেকে। আমা না, বের হও। আরে কাকে বের করে দিচ্ছ বৌমা? আরে তোকে বের করে দিচ্ছে। দোস্ত আম্মা জান হট টেম্পার হয়ে গেছে গা, তোর বাড়িতে কোনো আলাপ চলবো না। আর চল আমার বাড়িতে, চল চল তোর বাড়িতেই যাবো, চল। এই চলে গেল, তাহলে কি থাকবে? জুলির মা, আরে ওই জুলির মা, আরে দিয়ে আহ না জলদি। আসসালামু আলাইকুম বিয়াসা। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বাহ বাহ বাহ, জলদি খাওয়ানোর ব্যবস্থা করো। কি ব্যাপার, সেই সকালে মায়ের বাড়ি গেলা, বিয়ান সব কিছু খেলায় নাই? আরে খাওয়ানোর ব্যবস্থা আছে কিনা তাই কো, তোমার মাইয়া যা রান্না করছে তার রান্না খাইলে তো কান্না হে, তোমারই তো মাইয়া। বিয়ের তুমি কি করতে লিচো? আচ্ছা এই কি, তুমি যদি রান্ধন বারণ জানতা তাহলে তোমার মাইয়াও জানতো। হ্যাঁ, আমি রান্ধন বারণ জানি না, চারদিকে আমার কত সুনাম। সুনাম? আরে মাইসে চামচামি করেন লেগে এইসব কথা কয়, আমার পয়সা আছে তো, আর পয়সাওয়ালা লোকের বউরে মাইনসে একটু চামচামি করি। যাও জলদি করে খানা খাওয়া ঠিক করে লিয়া হও, যাও। যাইতাছি যাইতাছি। বেসব আপনি একটু বসেন। ইস, দেখছ চেতা কত সর্বনাশ, তোর বাসার সবাই তো আগুন। দূর ওইসব কিছু না, মায়া মেন্সের রাগ এক মিনিটে শেষ। এখন যদি কই বাপের বাড়ি চলে যাবে, দেখবি কানতে কানতে বালিশ ভিজে বাড়াইছে। বাদ দে সব, ল কামের কথা কই, ওই যে জামাই মিয়া যে বিলাত যাইব, তার কাগজ পত্র এইসব সব থাম, ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না। আগামী একুশ তারিখে তোর স্ত্রী মানে আমার বিয়ান সাহেবাকে নিয়ে আমার বাড়িতে যাবি, ওখান থেকে এয়ারপোর্টে গিয়ে তোর জামাইকে বিদায় দিয়ে আসবি। শুনো, বলো। ছাড়ো না, শুনো না, বলো না। শুনো, লন্ডনে গিয়ে তুমি রোজ দুইবার করে আমাকে ফোন করবে। কিন্তু টেলিফোন তো করতেই হবে, তোমার বাবার টাকা পড়াশোনা করতে বিলেত যাচ্ছি, তোমার আদেশ না মানলে চলবে কি করে? কি কি বললে তুমি? আমি আমি তোমাকে আদেশ করছি, ছাড়ো, বাবার টাকার খোটা দিচ্ছি? তুমি কি ভেবেছো আমি একটা অপদার্থ? আমি কোনো কাজের না। জুলি, আমি তো সিরিয়াসলি বলি নাই। ও, এই জন্য বাবা যৌতুক দিয়ে বুঝি তোমার সাথে আমার বিয়ে দিয়েছে না? তুমি আমাকে এত ছোট ভাবলে। যাও, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার কথা শুনে লন্ডনে যেতে হবে না। যাও, চলো এখান থেকে, যাও। জুলি, আমি তো মজা করছিলাম। কিচ্ছু করতে হবে না জুলি, যাও। জুলি লিসেন টু মি, করতে হবে না, কিচ্ছু করতে হবে না। পাগলামি করো না জুলি, আমি বুঝতে পারছি তুমি এত সিরিয়াস নিবে ব্যাপারটা। আমার কি ভালো লাগবে না? কি করছো জুলি? কি বলছ জুলি? আমার কথা শোনো প্লিজ জুলি, আই রিয়েলি সরি জুলি, জুলি আই সরি। বৌমা কি হয়েছে?
আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার জান আগে সবুজের কাছে শুনে নি। সবুজ আসছি বাবা। সবুজ ঘটনাটা কি বলতো? কিছু না বাবা, আমি ওকে ঠাট্টা করে একটা কথা বলেছিলাম আর অমনি সে রেগে আগুন। আগুন হবে না, তুই তো জানিস ও একটু অন্যরকম। এই যাওয়ার মুহূর্তে এই সব ঠাট্টা মশ করা না করলে হতো না? থাক না, যাবার সময় এমন কথা বলো না তো, ওকে হাসি মুখে বিদায় দাও। আমি আসি। আসি বাবা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক সুযোগ, ভালো থাকিস। এই তুই ভালো থাক, গাড়িতে উঠে দিচ্ছি। সালাম লিখা। ওয়ালাইকুম আসসালাম। সবুজ, জুলি, জুলি, তোমাকে সারা বাড়ির লোক তন্ন তন্ন করে খুঁজছে আর তুমি এয়ারপোর্টে। আমি এয়ারপোর্টে না এলে তুমি খুশি হতে? না না, খুশি হতাম না, বরং দুঃখ পেতাম, খুব দুঃখ পেতাম। শোনো, তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। বলো। দেখো, বিলেত কিন্তু খুব খোলামেলা জায়গা, তুমি যদি বিলেতে গিয়ে কোন ভুল করে বসো তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে। এসব তুমি কি বলছো? সবুজ, সবুজ, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। সবুজ, খুব বেশি ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো সেটাকে আমাকে বলে বোঝাতে হবে। সবুজ, আরেকটা কথা বলবো। কি? তুমি কিন্তু, তুমি কিন্তু কোনো বিদেশ নীতির দিকে তাকাতে পারবে না। ঠিক আছে, তাকাবো না। আমার হৃদয়ে যার আসুন, চোখের সামনে যার বসতি, তাকে ফেলে আমি অন্যের দিকে চোখ দেব, এ কথা কেমন করে তুমি ভাবলে? সত্যি কথা দিচ্ছ? সত্যি কথা দিলাম। তুমি আমার মাথা ছুঁয়ে কসম খাও, আমাকে ছাড়া তুমি আর কাউকে ভালোবাসবে না, আর কারোর দিকে তাকাবে না, তাহলে আমি বাঁচবো না সবুজ। ও কথা বলো না জুলি। হে, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকে ছাড়া কারো দিকে তাকাবো না। আই লাভ ইউ জুলি, আই লাভ ইউ। আসি আসি জুলি। আসি জুলি, আসি। আমি ব্যারিস্টারে পড়তে এসেছি, তুই এখানে কি করছিস? আরে আমি আছি ট্যাক্সি নিয়ে। তুই কি ব্যাপার এখানে? হ্যাঁ বললাম না, ব্যারিস্টারে পড়তে এসেছি, ব্যারিস্টার। চল দুই বন্ধু মিলে একসাথে মজা করে থাকা যাক। চল আপনি আপনার ক্লাস শুরু হবে, কাইন্ডলি চেক আপ করে দিন।
সব ঠিক আছে আপনি বসুন আমি চেঞ্জ করে আসছি ওকে আজ তুমি কত দূরে অথচ দুদিন আগেও তুমি আমার কাছে ছিলে এখন তুমি নিশ্চয়ই পৌঁছে গেছো ব্যাপার কি ফোন ধরছে না কেন এতক্ষণ তো পৌঁছে যাবার কথা তাহলে কি হ্যালো হ্যাঁ রে দোলা লন্ডন থেকে তো ভাই কি ফোন করেছিল না তো টেলিফোন তো করার কথা কারণ আরো এক ঘন্টা আগেই তার ফ্লাইট পৌঁছে গেছে এত অস্থির হচ্ছিস কেন হয়তো সবকিছু গোছগাছ করছে না হয় এদিক ওদিক গেছে টেলিফোন নিশ্চয়ই করবে আচ্ছা রাখি তাহলে গেল কোথায় বাসাতে নেই কিন্তু বাসায় না থাকলেও তো কেউ না কেউ ফোন ধরবে তাও তো ধরছে না ব্যাপারটা কি হ্যালো 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 জুলি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তুমি রুমে ছিলে না ছিলাম তাহলে টেলিফোনটা ধরলে না কেন আমার ইচ্ছা আমিও তো তোমাকে অনেকবার ফোন করেছি তখন তুমিও তো ফোন ধরনি কোথায় গিয়েছিলে না মানে একটু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তারপর তারপর আর কি নিশ্চয়ই কোনো শ্বেতাঙ্গিনীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিলে হ্যাঁ চেষ্টা তো করবই এটা তো আর বাংলাদেশ নয় বিদেশ সুতরাং এখানে আমি একা একা কি করে থাকবো দেখো এই সমস্ত ফাজলামি আমার একদম পছন্দ না তুমি একা একা থাকতে না পারলে আমিও একা একা থাকবো না তুমি কি করবে আচ্ছা তুমি কি ভুলে যাবে তুমি একজনের বিবাহিত স্ত্রী তুমিও কি ভুলে যেতে পারো তুমি একজনের স্বামী ঠিক আছে আমি না হয় বিলেতের এই খোলামেলা পরিবেশে কারো না কারোর সাথে ভাব জমাবো কিন্তু তুমি বাংলাদেশে কার সঙ্গে ভাব জমাবে বাজে বকো না ভাব করতে চাইলে পুরুষ খোঁজার দরকার নেই এমনিতেই অনেকে দিওয়ানা হয়ে বসে আছে হ্যালো হ্যাঁ বলো জুলি মাই সুইটহার্ট জানো তোমাকে রেখে আসার পর আমার কাছে মনে হচ্ছে পুরো মনটা আমার মরুভূমি হয়ে গেছে খা খা করছে এই বুকের ভেতরটা কেন তোমার মনে তো আমি আছি খা খা করবে কেন মরুদ্যান হয়ে আমি আছি না হ্যাঁ তা আছো কিন্তু কিন্তু চোখের সামনে তো তুমি নেই চোখের সামনে নেই তো কি হয়েছে তোমার মনের মাঝে তো আছি হ্যাঁ আছো জুলি সারা জীবন তুমি আমার মনের মাঝেই থাকবে আমি তোমাকে ভালোবাসবো আদর করব তোমাকে আমি এত ভালোবাসবো যে পৃথিবীর সব সব ভালোবাসায় একসাথে করলেও আমার ভালোবাসা সমান হবে না আরে বাবা এসো না এসো না আমি যদি সম্রাট শাহজাহান হতাম তাহলে তাহলে তোমার জন্য একটা তাজমহল বানাতাম আচ্ছা বাদ দাও সব কথা বাদ দাও তুমি শুধু আমাকে ভালোবাসা দিও আমি তোমার ভালোবাসাটাই চাই এই শালা মাতাল হুইস্কির বোতলে তুই কথা বলছিস এটা কি টেলিফোন নাকি পাগলামি
না বন্ধু, টেলিফোন না, মদের বোতল। সরাসরি কথা বলতে পারি না তো, তাই ওর কথা মনে পড়লে হারিয়ে যাই। রিয়েলি? তা কে সে? আমি একজনকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য তার বাবার কাছ থেকে 2 বছরের সময় নিয়ে আসছি। ও, তাকে কথা দিছিলাম এই 2 বছর তারে কোনো ডিস্টার্ব করুম না, কিন্তু বন্ধু আমার মনে প্রতিটা মুহূর্তেই সে, তাই মনের আবেগটা প্রকাশ করার জন্য কখনো মদের বোতল, কখনো আকাশ, কখনো বাতাসের দিকে চেয়ে হারিয়ে যায়। কথা বলি তার সাথে। মুন্না, তুই যে পাগল ছিলি এখনো সে পাগলই আছিস, তুই আর মানুষ হলি না। আরে তুই তো শালা টেলিফোন করতে পারছিস না, আফসোস করছিস। আর আমার দুঃখ হলো প্রতিদিন আমাকে 2 টাইমস টেলিফোন করতে হয়। দৈনিক 2 বার? কাকে কাকে আবার? আমার বউকে। তোর বউ মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ। ওহো, সরি বন্ধু, তোকে তো বলাই হয়নি, আমি বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, সত্যি তুই বিয়ে করেছিস? এই এই শালা, এই তুই কি আমাকে সন্ন্যাসী ভেবেছিস যে আমি বিয়ে করতে পারবো না? না, আমি সেটা বলছি না। তুই আমার প্রাণের বন্ধু, আমাকে না বলে বিয়ে করে ফেললি? হ্যাঁ সরি তো, সরি, আই এম রিয়েলি সরি। আগে আমার কথাটা শোন, খবর দেওয়ার সময়টা পেলাম কোথায়? তাড়াহুড়া করে বিয়েটা হয়ে গেল, তারপর তো আমি ব্যারিস্টারি পড়তে এখানেই চলে এলাম, আর এখানে এসেই তো তোর সঙ্গে আমার দেখা। তার কথা আমি সব বলবো, সব বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, বল বল, ভাবি কি করে, কোথায় থাকে, দেখতে কেমন, গায়ের রং? বলছি বলছি। হ্যাঁ বল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওর নাম, ওহ এক সেকেন্ড, হ্যালো সবুজ স্পিকিং, হোয়াট, আই হ্যাভ টু কাম নাও, ওকে আই এম কামিং, সরি দোস্ত, আজ আর বলা হলো না, ইউনিভার্সিটি থেকে আমার জরুরি কল এসেছে, এক্ষুনি যেতে হবে, নেক্সট ডেতে আমি সব খুলে বলবো, আই উইল টেল ইউ এভরিথিং ইন ডিটেইলস, বাই। শালা না বলে বিয়ে করে ফেললো, বন্ধু হিসাবে ওর বউর তো একটা গিফট করা উচিত। সবুজ! হ্যাঁ? আরে মুন্না সাহেব, আসেন আসেন, বস। তোর হাতে এটা কি? তেমন কিছু না, তোর বউর জন্য একটা গিফট নিয়ে এলাম। গিফট? দেখি দেখি। ও মাই গড, দিস ইজ বিউটিফুল। তুই চুরি করে বিয়ে করেছিস, কিন্তু তার অর্থই না যে তোর বউকে আমি কিছু দিব না। ঠিক আছে, কিন্তু যার জন্য তুই এত সুন্দর গিফট কিনেছিস তার চেহারাটা তো একবার দেখবি। এক সেকেন্ড। আরে সবুজ, এ ছবি আমি দেখছি না। দেখবি না মানে? হ্যাঁ, তুই তো আমার বউয়ের ছবি দেখার জন্যই এত কষ্ট করে এখানে এসেছিস। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো ছবি দেখিয়ে সব অপরাধ পার পেতে চাস, তাই না? হ্যাঁ, তাও তো দিচ্ছি না, আমি ভাবিকে সশরীরে দেখতে চাই। সশরীরে দেখতে চাস? হ্যাঁ সশরীরে, আমি ভাবির কাছে তোর নামে বিচার দেব। আরে আমার একমাত্র বন্ধু আমাকে না জানিয়ে তোমাকে বিয়ে করলো, কোথায় তোদের বিয়েতে আমার অনেক আনন্দ করার কথা, নাচবো গাইবো, আরে গভীর রাত দেখতো লাল পানি, কত ফুর্তি। না বন্ধু, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা চলবে না, আমার বউ যা রাগি। রাগি? আরে রাগি হলে তো ভালো, তাহলে কারেক্ট বিচারটা পাবো এবং তোর জরিমানা হবে। ওকে বাবা, তোর বিচারটা না সেদিনের জন্য থাক, আজ তোর ভাবির ছবিটা দেখ। আরে দেখ না কি বাজে চেহারা একটা মেয়েকে বিয়ে করেছি। দেখ সবুজ, ভাবির বিরুদ্ধে কোনো বদনাম করবি না। আমি ফোনটা ধরে আসছি। ঠিক আছে। Thank you.
আমার এক বন্ধু এসেছে, ওর সাথেই কথা বলছিলাম। তোমার ব্যাপারে? না, ও তোমাকে শ্বশুরিরে দেখতে চায়। মুন্না, মুন্না আমাকে মারছিস কেন তুই? মুন্না আমার কথা শোন। মুন্না, কিরে মুন্না, কি ভাবছিস? না মানে কিছু না। কি বন্ধু, আমার বউকে দেখে তোর পছন্দ হয়নি? হয়েছে দোস্ত, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বউকে কে না পছন্দ করবে বল। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আচ্ছা, তুই কিন্তু তোর ভালোবাসার মানুষের ছবি দেখালি না, এক্ষুনি দেখা। দেখবি? দেখবো মানে আলবার দেখবো, এক্ষুনি দেখা। আহা, দেরি করছিস কেন? এই মুন্না, এই কি করছিস তুই? তুই না আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চেয়েছিস? আমার ভালোবাসার মানুষটা আমার বুকের ভেতরে আছে, তোর কাছে তো তোর বউর ছবি আছে, আর আমার মনের মানুষের ছবিটা আমার মনের ভেতরে আছে, তাই দেখাবার চেষ্টা করছি। মুন্না, তুই আসলে একটা পাগল। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। এই মুন্না, মুন্না শোন, আরে চলে যাচ্ছিস কেন মুন্না? প্রস্তুত হও, সৎ পথে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করো, আমি জুলি রে তোমার হাতে তুলে দেবো। টাকা রোজগার করে তার সামনে আমি যাব, তোমাকে আমার হাতে তুলে দেবে, আমার হাতে। কেন কেন সে আমার জন্য অপেক্ষা করলো না? তোমার বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেন কেন কেন? জুলি, তোমাকে ছাড়া আমার এই জীবন মিথ্যে। আমি অন্ধকারে ডুবে যেতে চাই না জুলি, আমি তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে চাই, তোমাকে আমার পেতেই হবে। হ্যাঁ, পেতেই হবে, পেতেই পেতেই হবে। হ্যালো, আমি আকাশ ছুঁয়েছি, চন্দ্র ছুঁয়েছি, ছুঁয়েছি গ্রহ তারা,
শুধু তোমার হৃদয় ছুঁয়ে আমি হয়েছি দিশেহারা পাগল। আমায় পাগল বলো আর বেতাল বলো, বাঁচব না তুমি ছাড়া বাঁচব না। তোমার যে আমি কি করে ভুলি। কি পাগল রে বাবা, জুলি তোমার কারণে আসে না তো ঘুম, সারা রাত চলে স্বপ্নের ঘোর। কে বলছেন প্লিজ কথা বলুন, আমি গান শুনতে চাই না, আপনি কথা বলুন প্লিজ। শুধু তোমার ছবি ধরে রাখতে চাই, হ্যাঁ আমার চোখে রায় নাই। হ্যালো জুলি, অসভ্য ইতর্ক থাকার। হোয়াট, কি ব্যাপার জুলি, তুমি আমাকে গালি দিচ্ছ কেন? সরি সবুজ, সরি। জানো একটা স্টুপিড আমাকে বারবার ডিস্টার্ব করছিল। ওহ নো, তোমাকে ডিস্টার্ব করছিল কিভাবে? আমি রিসিভার তুলতেই ও যে কি সব গান শোনাচ্ছে। ও আচ্ছা, আসলে কি জানো তোমার এই সুন্দর চাঁদের মতো মুখ দেখলে কার না গান শোনাতে ইচ্ছে করে বলো? কি বললে? ঠিকই বললাম, ও তো তোমাকে বাজে গান শোনাচ্ছিল। ঠিক আছে, আমি তোমাকে একটা সুন্দর গান শোনাই। তোমায় দেখলে দেখলে রে বন্ধু বুকে প্রেম আসে, আমার মনে দরিয়ায় বন্ধু প্রেমের নাও ভাসে। দুই নয়নে বন্দি করে ভালোবাসার সন্ধি করে রাখবো রাখবো রে বন্ধু রাখবো বারো মাসে। তুমি দেখলে দেখলে রে বন্ধু বুকে প্রেম আসে, আমার মনে দেখলে দেখলে রে বন্ধু তোকে প্রেম আসে। যখন চেনাই হলো ছবি হয়ে থেকো না, দুটি মনের মধ্যিখানে দরজাটা আর রেখো না। তোমায় দেখলে দেখলে রে বন্ধু বুকে প্রেম আসে। অষ্টাদশী সুন্দরী গো শুক্লা তিথির চাঁদ, ইচ্ছা করে জড়িয়ে ধরে
মেটাই মনের শা দুষ্ট ছেলের মিষ্টি কথা রসে তল মন কাছে এসে পড়তে চাই না কলঙ্কিত জল আমার মনের মানুষটাকে আরাই যদি এক বলকে ডাকবো ডাকবো রে বন্ধু প্রতিদিন শাসে তুমি দেখলে দেখলে রে বন্ধু কি প্রেম আসে আমার মনে দরিয়ায় বন্ধু প্রেমের নাও ভাসে ও দুই নয়নে বন্দি করে ভালোবাসার সন্ধি করে রাখবো রাখবো রে বন্ধু রাখবো বারো মাসে তুমি দেখলে দেখলে রে বন্ধু তুকে প্রেম আসে আমার মনে তোরিয়ায় বন্ধু প্রেমের নাও ভাসে দুই নয়নে বন্দি করে ভালোবাসার সন্ধি করে রাখবো রাখবো রে বন্ধু রাখবো বারো মাসে তুমি দেখলে দেখলে রে বন্ধু তুকে প্রেম আসে প্লিজ প্লিজ সবুজ আরে দোস্ত বস আমার বন্ধু মুন্না আর উনি আমার কোর্স কোঅর্ডিনেটর হাই তা কি খাবি না দোস্ত কিছুই খাবো না আমি তোকে খুঁজতে খুঁজতে তারপর এখানে এলাম শোন কি হয়েছে আমি একটা জরুরি কাজে ঢাকা যাচ্ছি হঠাৎ ঢাকা যাচ্ছিস হ্যাঁ এনি প্রবলেম ব্যক্তিগত কাজ আছে ও যাক ভালোই হলো তোর ভাবির জন্য অনেক দিন ধরে একটা গিফট কিনে রেখেছি দোস্ত তুই একটু কষ্ট করে বাসায় পৌঁছে দিস আরে দিবি দোস্ত হয়ে তোর এই সামান্য কাজটা আমি করতে পারবো না শোন তুই আমার কাছে গিফটটা পৌঁছে দিস আমি তোর বাসায় পৌঁছে দেবো ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ ওকে দোস্ত ওকে হ্যালো আমি এখন আয়নার সামনে বসে নিজেকে দেখছি আর তোমার কথা ভাবছি জান আমাকে পাশে না পেয়ে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না জান যা দুষ্টু কথা কার তোমার মুখে বুঝি কিচ্ছু আটকে না লজ্জা তো নারীর ভূষণ এনিওয়ে শোনো আসলে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে কিছুই দিতে পারিনি তাই ভালোবাসার নিদর্শন স্বরূপ একটা গিফট পাঠালাম আমার এক বন্ধুর মাধ্যমে এই কি উপহার বলো না বলবো না আমার ভালোবাসার গিফট প্যাকেট খুলে দেখলেই তুমি অবাক হয়ে যাবে কবে আসবে তোমার বন্ধু তুমি কেটা বাবা আমি মুন্না জুলি কোথায় জুলি তো শ্বশুর বাড়ি গাল লগে কথা কইতেছো খাইছে আমারে গুন্ডাটা তো আজ আমার বাড়ির মধ্যে ঢুকে পড়ছে আই তোমার বাড়ির মধ্যে ঢুকে গুন্ডা বিগর লাগেছিস খেলা আই আই কি আপনি আমাকে দুই বছর সময় দিয়েছিলেন আপনি না বলেছিলেন আমি টাকা রোজগার করতে পারলে জুলিকে আমার হাতে তুলে দেবেন কইছিলাম তাতে কি হয়েছে হয়েছে কি মানে আরে মাথার ঘাম পায় ফেলে আমি টাকা রোজগার করেছি শুধু জুলিকে পাবার জন্য কিন্তু কেন আমাকে কথা দিয়ে জুলিকে অন্যের সাথে বিয়ে দিলেন মর্যালা আমি কি তোর লগে দলিল পত্র করছিলাম যে আমার জুলিরে তোর লগে বিয়ে দেবো হ্যাঁ গেলে দে না পুলিশে চুপ পুলিশকে খবর দিয়ে কোনো লাভ হবে না শিক্ষা সাহেব আমি মুন্না আমি যেমন তুরন্ত তেমনি তুফানের মতো ভয়ঙ্কর
জুলিকে আমি ছাড়ব না, আপনাকে আমি ছাড়ব না। আপনি কি দড়াইছেন? আমি দেখতেছিলাম ও আপনাকে হিট করে কিনা, ও যদি হিট করতো তাহলে ওকে আমি টুকরো টুকরো করে ফেলতাম। বাবা আমার জানা দড়াইছেন, রাস্তাঘাটে কেউ আটকে নেই তো। কে আমাকে আটকাবে? সেই গুন্ডাটার দরে কলেজ ছাড়ছিলি না, সেই গুন্ডাটা আজকে আমরা বাসাইতে হুমকি দিয়ে গেছে। আমি ছিলাম বলে কিছুই করতে পারি না, তুমি এইটা ছিড়তা। ও মাই গড, কি বলছো তোমরা? আমা না 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 না, এইখানে আপনি নিরাপদ না। আমা আপনারা তো স্বামীর কাছে বিলাস পাঠাবেন। আচ্ছা কইছেন। হ্যালো জিজি, মিসেস সবুজ বলছি, আপনি? ও সবুজের বন্ধু বলছেন? জি জি, সবুজ আমাকে সব জানিয়েছে। যদি কিছু মনে না করেন আমাদের বাসে একটু আসেন না, এক কাপ চা খেয়ে যাবেন। জি আপনি সময় হবে না। ওকে আপনার বাসার ঠিকানাটা বলুন। জি 76, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। বাবা সবুজের বন্ধুর কাছে আমার জন্য গিফট পাঠিয়েছে, আমি নিয়ে আসি। খুব সাবধানে যাবেন আম্মা, কম তো জানা গুঙ্গাটা রাস্তাঘাটে ছুপায় থাকা পারে। বড় সাহস তুমি, আমার বাড়িতে গিয়ে তুমি সবাইকে অপমান করে এসেছো, আমার বাবাকে শাসিয়েছো। তোমার মতো একটা লাফাঙ্গা কি করে প্রত্যাশা করতে পারে এই জুলির মতো একটা মেয়েকে? তাছাড়া তুমি তো জানো আমি বিবাহিতা, আর বিবাহিতা না হলেও তোমার মতো একটা লাফাঙ্গা ছেলেকে আমি বিয়ে করতাম। তুমি এও জেনে রেখো আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমি জীবনেও তোমাকে ভালোবাসিনি, ভালোবাসবো না। আর ভবিষ্যতে যদি আর একবারও তুমি এই সাহস দেখাবার চেষ্টা করো তাহলে তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তোমার বাকি জীবনটা কাটবে চোদ্দ শিখের ভেতরে। জুলি, তোমার সব কথা বলা শেষ হয়েছে। তোমার স্বামী তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে, এটা নিয়ে যাও। সাহস কো বাবা, মা দেখো আমার সবুজ আমার জন্য গিফট পাঠিয়েছে, আনন্দে আমার হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমার প্রজাপতি লাড়ুরা লাগাচ্ছে, দেখো মা কিরম খুশি। এই পর্যন্ত আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই ভালোবাসার নিদর্শন স্বরূপ একটা গিফট পাঠালাম, আমার ভালোবাসার গিফট। প্যাকেট খুলে দেখলেই তুমি অবাক হয়ে যাবে। Thank you.
তাহলে কি মুন্নার কাজ? হ্যালো, তুমি যে গিফটটা দিয়েছো ওটা তো সবুজের সাথে একটা মেয়ের ছবি। সবুজ আমাকে এই গিফট দেবে কেন? তোমার স্বামী গিফট পাঠিয়েছে বাক্সের মধ্যে, ওটার মধ্যে কি আছে না আছে আমি কি করে জানবো? দেখো মুন্না, এখানে আমার জীবন মরণের প্রশ্ন, প্লিজ মিথ্যে বলো না। সবুজ সবুজ আমাকে এসব ছবি কেন পাঠাবে? এমনও তো হতে পারে, আমি যে মেয়েটিকে ওর সাথে দেখতাম সে তাকে ভালোবাসে, তোমাকে সরাসরি বলতে পারেনি তাই ছবি পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে। তোমার সাথে মেয়ে দেখেছো মানে? আমি তো সারাক্ষণই সবুজের সাথে ওই মেয়েটিকে দেখতাম, হয়তো ওটা তারই ছবি। না না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। কি ব্যাপার, আপনি এখন রিসার্চে যাননি? ও গড, সময় হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যান, আমি গুছিয়ে রাখছি। থ্যাঙ্কস। হ্যালো, কে বলছেন প্লিজ? সবুজকে দাও, উনি এখন রিসার্চ রুমে রিসার্চ করছেন, পরে ফোন করুন। কি সবুজ, তুমি মেয়ে মানুষ? হ্যালো, হোয়ার ইউ? ও আপনি, বললাম না পরে ফোন করুন, এত ডিস্টার্ব করছেন কেন? ননসেন্স কোথাকার। তুমি তুমি এত বড় প্রতারণা করতে পারলে সবুজ, তুমি কি করলে? তুমি কি করলে? সে কি আপনি এখনো জাননি? না মানে আমি এগুলো ঠিক করছিলাম। ও হ্যাঁ, দেশ থেকে একজন মহিলা আপনাকে ফোন করেছিল, নাম জানতে চাইলাম, সে রাগ করে বলল আপনাকে দিতে। কখন ফোন করেছিল? আপনি বের হয়ে যাওয়ার পরপরই। সর্বনাশ, বলেন কি, সাথে সাথে আমাকে জানালেন না কেন? নিশ্চয়ই জুলি ফোন করেছিল। মিস্টার সবুজ, হু ইজ জুলি? আমার ওয়াইফ, শি ইজ মাই হার্ট, নিশ্চয়ই জুলি আমার উপর রাগ করেছে। আমি এখন যাই। আচ্ছা। মেহমান, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ওইদিন সকালে আমার আম্মা যেন কানবার লাগাইছে গেলা, যাই দেখো না কি হচ্ছে। যাইতাছি, যাইতাছি। ওরে বাবা রে, আমি মেনে নিতে পারছি না সবুজ, আমি মেনে নিতে পারছি না। তুমি কি করলে সবুজ, তুমি কি করলে? সবুজ, সবুজ একটা বেঈমান, মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, মা আমার জীবনটা নষ্ট করে দিল। দেখো দেখো, কান্দিস না মা, কারণ আমি তোর বাবার এখন সব ব্যবস্থা করবার লাগছি, কান্দিস না। দিলসাদ, তুমি কান্দবার লাগাইছো কেন? কি হয়েছে? আরে এই দিলসাদ, এটা আমি কি দেখবার লাগছি? আমি ঘরের মধ্যে শান্তি আন্দার গিয়া সাপলি আইছি, ওই সবুজ চাহালার পর এত বড় বিমান, এটা আমি আগে বুঝবার পারি নাই। আমার সারা জীবনে কোনোদিন কোনো গর্বিল হয় নাই, ওই সালার রসিদ্দার পোলার আমার সব পয়মাল করে দিচ্ছে।
আমার ভালোবাসা আমার সাথে বেঈমানি করলো, প্রতারণা করলো। সবুজ একটা মেয়ে, আমি মানে সতীনের সংসার, না এত যন্ত্রণা নিয়ে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে চাই না। আপনি ওই হালার পর কথা চিন্তা করে আত্মহত্যা করতে যেতেছেন, একবারও কে হতভাগা বাবা মার কথা ভাবলেন না, যে বাবা মা বিশটা বছর ধরে আপনার কুলে পিঠে করে মানুষ করছে, যে বাবা মার সমস্ত দুনিয়া একদিকে আর আপনি একদিকে। বাবা বাবা আমার বুকেছে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক যন্ত্রণা। আপনার বুকে যে জ্বালা যন্ত্রণা দিচ্ছে তারে আমরাও জ্বালা যন্ত্রণা দেবো, প্রতিশোধ নেব। আপনি ঠান্ডা হলাম বাজার, আপনি ঠান্ডা হলাম বাজার। আমি হেরে গেছি মুন্না, আমি হেরে গেছি। জুলি, আমি তোমাকে ভুল বুঝে রয়্যাল কলেজ ছেড়ে সবুজের জীবন সাথী হয়েছিলাম, সে সবুজ আমার জীবনটা কিভাবে এলোমেলো করে দেবে সে আমি ভাবতেও পারিনি, আর সে অমর্যাদা করেছে আমার ভালোবাসা। ভালোবাসা? আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে জীবন সঙ্গিনী করে পাবার জন্য ছুটে গেছিলাম বিলেতে টাকা রোজগার করার জন্য, কিন্তু কি দুর্ভাগ্য সে তোমাকেই আমি এই জীবনে পেলাম না। চুপ করো, চুপ করো। কি চুপ করবো? হ্যাঁ, এই দেখো, এই যে, এই যে, এটা তো উপরের লেখা, আমার আমার অন্তরের লেখাটা তুমি দেখবে না, আমার অন্তরের লেখাটা তুমি দেখবে না। হ্যাঁ, এই তো, এই যে, আজ আমি তোমার অন্তরের লেখাটা দেখাতে চাই। ভেতর প্রাণ থাকিলে মানুষ বেঁচে থাকে, তুমি ছাড়া কে বলো বাঁচাবে আমাকে? তুমি জানা আমার, তুমি জানা আমার প্রাণ, আমার আমার ভালোবাসা, তোমার জন্য জন্ম নিয়ে পৃথিবীতে আসা।
छूटे जाओ भ्रमर तुमी गुनगुनाओ जारे आमी चेयेछिलाम तारे पेयेछि সম্পর্কে আমি তাকে চিনি আমি ওর বাবার কাছে যাচ্ছি তার কাছ থেকে আমি সব জেনে নেই তারপর সবুজ এত নিচে নেমে গেল নিচে নাম বলো তো কি উপরে আছিল কবে স্বার্থপর বেঈমান পরে টাকার লোভে পাগল হইয়া তুই আমার লগে অভিনয় করছিলি আরে আল্লাহ এর লেগে তোর নিচে ফালায় রাখছে আমার টাকা দিয়া পোলারে বিলাতে পাঠাইয়া ব্যারিস্টার বানাই না তার উপার্জনের টাকা তুই খাইবি আমি এইটা এবার দিব না তুই আমার আমাজারে যে ক্ষতি করছছ আমার টাকা তুই যেভাবে নষ্ট করছছ তোর নামে আমি মামলা করুম মোকদ্দমা করুম শেষ পর্যন্ত তোর 14 সিগের ভিতরে ঢুকাইয়া ছাড়ব হ্যাঁ এসে তুমি কি করে লাগছো তাই চুপ করো বেশি কথা কইও না তুমি দেখো নাই কেমনে কষ্ট কইরা আমি পয়সা কামাই করছি আর সেই পয়সা খায়া আবারে পথের ভিখারি বানাইব আমার আম্মা জানে দুঃখ দিব সেইটা আমি সহ্য করব আই প্রফেসরের বাচ্চা তুই কোয়া যা কখন আমার এই টাকা পয়সা সব ফেরত দিবি তোর চিৎকার করতে হবে না আর ওই সব জেল জরিমানাও তোকে করতে হবে না আল্লাহ যদি আমাকে না মারে তাহলে আমি তোর ঋণ শোধ না করে মরব না আমি ভিখারি না প্রয়োজন হলে আমি আমার ভিটে বাড়ি বিক্রি করে আমি তোর সমস্ত ঋণ পরিশোধ করে দেব কিন্তু তার আগে আমার জানতে হবে ঘটনার সত্যতা কি আমি আজই সবুজকে দেশে আসার জন্য ফোন করব কেমন আছিস তোলা মা মা দেখে তো ভাই এসেছে চল
চল খোকা মা আমার সব মা কেমন আছো তুমি ভালো আছিস বাবা বেঁচে থাক বাবা 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 তুমি আমাকে হঠাৎ করে ডেকে পাঠিয়েছো কেন তোমাকে ডেকে পাঠাতে হলো কেন এ প্রশ্ন তো আমারও আমি তোমার কোনো কথার অর্থ বুঝতে পারছি না কি করে বুঝবে বিলেতে গিয়ে বিলেতি মানুষ হয়ে গেছো ইতিহাসের কথা ঐতিহ্যের কথা বংশমর্যাদার কথা সব ভুলে গিয়ে ওইখানে পরকীয়া প্রেমে তুমি আসক্ত হয়ে গেছো তুমি ভুলে গেছো যে দেশের বাড়িতে তোমার একটা স্ত্রী আছে এবং এমন একটা স্ত্রী যার অনুগ্রহে যার বাবার অনুগ্রহে তুমি বিলেতে গিয়েছো ব্যারিস্টারি পড়তে এবং তোমার মতো ছেলের ব্যারিস্টারি পড়ার সৌভাগ্য হয়েছে বাবা বাবা তুমি এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কি বুঝবে আমি একজন ব্যর্থ পিতা তোমার জন্যে আজ আমার পরিবারে কলঙ্ক লাগলো এই কলঙ্ক আর কোনোদিন বুঝবে না তুমি আমার সামনে থেকে চলে যাও আর কোনোদিন এ বাড়িতে আসবে না বাবা বাবা একজন লোক জানলই না কি অপরাধী সে আসামি কি অপরাধী তার শাস্তি হচ্ছে বাবা বাবা তুমি শিক্ষিত লোক তুমি একবার তোমার বিবেককে জিজ্ঞেস করো আমার অপরাধের মাত্রাটা কতটুকু সবুজ তোমাকে দেখতে আমার ঘৃণা হচ্ছে তোমার সাথে কথা বলতে আমার বিবেকে বাধছে যদি কোনোদিন পারো নিজেকে নির্দোষ প্রমাণ করতে তাহলে আমার সামনে এসো না হলে তুমি ভেবে নিও আমার দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল মা জুলি কোথায় বাবা সবুজ ওই মুখে আর জুলির নাম কখনো উচ্চারণ করবে না তোমার জন্যই জুলি এ বাড়ি ছেড়ে চলে গেছে বাবা বাবা কারণ ছাড়াই আমাকে তুমি অভিযুক্ত করছো ঠিক আছে আমি জুলির কাছে যাচ্ছি এবং তোমার কথা আমি রাখতে চেষ্টা করব আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে আমার এই মুখ আমি তোমাকে কোনোদিন দেখাবো না বাবা কোনোদিন এই মুখ তোমাকে দেখাবো না আমি আমি যাচ্ছি তাই যেন হয় দাঁড়া বাবা যাস না বাবা যাস না মা এবারই দরজা বাবা আমার জন্য বন্ধ করে দিয়েছে কোনো কান্নাকাটি করবে না সবুজ মরে গেছে জুলি জুলি এই জুলি আই বেটা ছোট লোকের বাচ্চা আমার আম্মা জেনে ডাক্তার সোসকেলা আমার স্ত্রীকে আমি ডাকবো না কিসের স্ত্রী হ্যাঁ আমার টাকা বিলাতে গিয়া ব্যারিস্টারি পড়ার নাম কইরা অন্য মায়ের কোলে নিয়া ফষ্টি টষ্টি করছো অনে সে স্ত্রী ফলাইতে আবার হালাল আমার আম্মা জানের লোকে এত বড় বেমানি করা পারলি হ্যাঁ ওই বেমানে বাচ্চা বেমা মনে করছো আমার আম্মা জান বুয়া বুয়া আঙ্গুল চুষবো ওই হালাল পো আমার আম্মা জান তোর তালাক দিছে তালাক না না চুলি আমাকে তালাক দিতে পারে না চুলি আমাকে তালাক দিতে পারে আবে ওই তালাক দিব না তোকে চুম্মা খাইবো হ্যাঁ বসায় বসায় রসগোল্লা খেলাইব ব্যাটটা ছোট লোকের বাচ্চা তুই জীবনে আমার আম্মা জানের সামনে আবি না যদি তোরে কোনোদিন আমার আম্মা জানের সামনে দেখি তাহলে জুতা পেটা করে গাল ফাটায় দু স্যার আমার মনে হয় জীবনের প্রথম একটা কাজ ভুল করলেন জি স্যার উনি ঠিকই কইছে এই জুলি
আরেকটা কথা শুনে শুনে আমার কোন নামে ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। না জুলি, ও কথা বলো না, তুমি আমার স্ত্রী। না, স্ত্রী একসময় ছিলাম, তখন তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল একটি মাত্র কারণে, কারণ হলো আমার বাবার টাকা। ওই টাকার জোরে তুমি বিলেতে গিয়ে বুঝতে পেরেছো পকেটে টাকা থাকলে ওখানে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে কোনো অসুবিধা হয় না, তাই তুমি সুযোগটাই কাজে লাগিয়েছো, আমাকে ভুলে গেছো। এখন হয়তো টাকা ফুরিয়ে গেছে তাই এসেছো আমাকে ভোলাতে, কিন্তু সেই সুযোগ তুমি আর পাবে না চলি। জুলি, জুলি, জুলি আমার কথা শুনো, প্লিজ আমার কথা শুনো জুলি, কথা। না, আমি তোমার কোনো কথা আর শুনবো না। তুমি বিশ্বাস করো জুলি, তুমি যা শুনেছ যা দেখেছ সব ভুল। বলাবে কেন, হ্যাঁ বলাবে কেন? ওই মেয়েটির সাথে তোর কোনো সম্পর্ক নেই না? মুন্না, মুন্না তুই আমার বন্ধু। তোর সাথে আমি বন্ধুত্ব শেষ করে দিয়েছি সেদিনই, যেদিন তুই জুলির মতো সুন্দরী বউ ঘরে রেখে ওই বিদেশি মেয়েটিকে ভালোবেসে তোর চরিত্রটাকে নষ্ট করে ফেলেছিস। এসব তুই কি বলছিস? ইয়াস, আমি যা বলছি তা ঠিকই বলছি। সে মেয়েটি তোরই কারণে অন্তঃসত্ত্বা হয় এবং সেখানকার নিয়ম অনুসারে তুই তাকে বিয়ে করতে বাধ্য হস। তুই আমার বন্ধু, সেজন্য এসব কথা এতদিন জুলিকে আমি বলিনি। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। জুলি, জুলি বিশ্বাস করো, ও যা বলছি সব মিথ্যে, সব মিথ্যে জুলি। মুন্না, তুই আমার সব লন্ড ভন্ড করে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। হ্যালো, পুলিশ স্টেশন। তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আমি। আমি ওকে মেরে ফেলবো, ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আমি করার জায়গা পাও না, আরেকজনের বউকে নিয়ে টানা আসা করো। সব মিথ্যে দারোগা সাহেব, ও আমার স্ত্রী। বিশ্বাস করুন, আমি কোনো গুন্ডা মাস্টার নই, ভদ্রলোকের সন্তান। তোমার বাবার নাম? প্রফেসর রশিদ খান। ও, তুমি রশিদ খানের ছেলে? জি। ছাড়ো, ছাড়ো ওকে, আজ তোমাকে শুধু তোমার বাবার পরিচয় ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে এরকম দেখলে আমি কিন্তু ছাড়বো না, জেলে ভরে দেবো, মনে রেখো। যাও। Yeah, hey, Joe!
বিশপে হয়ে যারা চুর যন্ত্রণা করে রাখে দূর সোয়ে সে প্রেমের দহ আমি তাদেরই একজন আমি তাদেরই একজন আমি তাদেরই একজন আমি তাদেরই একজন তুমি ভালোবাসা যদি গড়লে ব্যথা দিয়ে তবে কেন করলে লক্ষ্য প্রেমিকের মন আমি তাদেরই একজন আমি তাদেরই একজন যারা হারিয়ে ভালোবাসা এখানে করে নেশা আমি তাদেরই একজন আমি তাদেরই একজন আমি তাদেরই একজন আমি তাদেরই একজন পাঠিয়ে ব্যারিস্টার বানাতে চেয়েছিলে সেখানে পরকীয়া প্রেমে মত্ত ছিল এবার দেশে এসে মদ খেয়ে মাতাল হয়ে তোমার বাড়ির সামনে পড়ে আছে এবার উনি প্রমাণ করেছেন উনি তোমার উপযুক্ত সন্তান কি আর কিছু বলার আছে না না আমার মনে হচ্ছে সবুজকে নিয়ে আমি কিছু ভুল করছি কিসের ভুল কিসের ভুল সারা জীবনে আমি কোনোদিন ভুল করিনি সবুজের মা সারা জীবনে আমি কোনোদিন অঙ্কে ফেল করিনি ওর মঙ্গলের কথাই আমি সবকালে ভেবেছি এ আমার ভাগ্য তুমি আমাকে ফেল করা ছাত্রদের দলে ফেলো না সবুজের মা আমি একদিন ওকে বলেছিলাম তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে এ বাড়িতে আসতে পারবে না আজ তো আমি দেখলাম ওর নির্দোষ হওয়ার কোনো পথ নেই আমি তোমার সামনে চিৎকার করে বললাম সবার সামনে চিৎকার করে বললাম সবুজ আমার পুত্র নয় আমি তাকে ত্যাজ্য করলাম আমি তোকে ত্যাজ্য করলাম নটা কোনো কান্নাকাটি হবে না আসো আসো গাড়ির চাকাটা বদলে দিন না পাংচার হয়ে গেছে ওই জগলে তাড়াতাড়ি লে
জুলি জুলি আমার কথা শোনো প্লিজ ছাড়ো জুলি আজ আমার কথা তোমাকে শুনতেই হবে জুলি 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 প্লিজ পাপপুরে সে কি করতে মন্ন মেয়ের হাত ধরে ছাড়ো ছাড়ো আমার হাত না আমি তোমার হাত ছাড়বো না আজ তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব আমার জীবনের সমস্ত ঘটনা তোমাকে আমি খুলে বলবো বিশ্বাস করো জুলি আমি তোমার সঙ্গে কোনো অন্যায় করিনি আমি শুধু তোমাকেই ভালোবাসি জুলি আমি শুধু তোমাকেই ভালোবাসি জুলি জুলি আই লাভ ইউ জুলি ছাড়ো চুপ করো তোমার এই ফালতু কথা শোনার সময় আমার নেই তোমার সাথে আমার কোনো কথা নেই আমি তোমাকে ঘৃণা করি তুমি এখান থেকে চলে যাও না আমি আজ এখান থেকে একা যাব না তোমাকে আমার সাথে নিয়ে যাব এসো তুমি এসো আমার সাথে এসো জুলি ছাড়ো জুলি প্লিজ আই নিড টু টক টু ইউ আমি যাব না জুলি আমার কথা শোনো জুলি প্লিজ প্লিজ জুলি জুলি এসো আবার তুমি মেয়ে মানুষের হাত ধরে টানা হেঁচড়া করছো আজ আর তোমাকে ছাড়ছি না বিশ্বাস করুন দারোগা সাহেব জুলি আমার স্ত্রী বিশ্বাস করুন না তুমি থানায় চলো তারপর স্ত্রীর মজা দেখাচ্ছি দারোগা সাহেব জুলি জুলি তুমি ওদেরকে বলো তুমি আমার স্ত্রী বিশ্বাস করুন দারোগা সাহেব জুলি আমার স্ত্রী জুলি তুমি ওদেরকে বলো তুমি আমার স্ত্রী তুমি আমি নাসরিন বিলেত থেকে এসেছি বিলেত থেকে এসেছো সবুজকে খুঁজতে কিন্তু আমার বাড়িতে ঢোকার দুঃসাহস তোমার হলো কি করে তোমার বাড়িতে আসে সাহস বা দুঃসাহস কোনটারই আমার প্রয়োজন ছিল না তোমাদের প্রয়োজনেই আমি এখানে এসেছি মানে সবুজ আমাকে টেলিফোন করে এনেছে কেন সে কথা বলার জন্যই তো এসেছি না তোমার কথা শোনার সময় নেই জুলি জুলি দাঁড়াও না তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো তুমি আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়েছো একটা নারী হয়ে আরেকটা নারীর সর্বনাশ করতে তোমার এতটুকু দ্বিধা হয়নি জুলি তুমি অস্থির হয়ো না আমি সব কথা তোমাকে বলবো কি বলবে এই তো বলবে যে তুমি আমার স্বামীকে পটিয়ে বিয়ে করেছো অন্তঃসত্ত্বা হয়েছো তুমি নিশ্চয়ই এও বলবে যে জুলি আমি অনেক দূরে এগিয়ে গেছি তুমি ইচ্ছে করলে সবুজকে ত্যাগ করতে পারো আমার আর অন্য কোনো উপায় নেই এই তো বলবে না তুমি এখান থেকে বেরিয়ে যাও না জুলি না তুমি যা ভাবছো তার একটু সত্য নয় সবুজ তোমাকে অনেক বেশি ভালোবাসে ভালোবাসে না সে যদি আমাকে ভালোই বাসত তাহলে সে তোমার মতো একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতো না আমার কোলে মাথা রেখেছে এটা কোনো অসতর্ক মুহূর্তে হয়তো ঘটেছে কেউ হয়তো ষড়যন্ত্র করে সে কাজটা করেছে কিন্তু যেটা সত্য সেটা হলো সবুজ তোমাকে অনেক ভালোবাসে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ভালোবাসে হ্যাঁ জুলি ভালোবাসে যেদিন সবুজ লন্ডনে এলো সেদিন আমি তার মুখ থেকে সব শুনেছি তোমার নাকি স্বপ্ন ছিল বিদেশে লেখাপড়া কোনো ছেলেকে তুমি বিয়ে করবে তোমার সেই স্বপ্নকে পূরণ করার জন্যই সবুজ বিলেতে গিয়েছিল আমি একজন নারী হিসেবে তোমার স্বামীর উপর আমার সহানুভূতি জেগে উঠল বিলেতে এসে অনেক লোক নষ্ট হয়ে যায় তোমার স্বামী যাতে নষ্ট হতে না পারে তোমার প্রতি আকর্ষণ যাতে না কমে সেজন্য আমি তাকে ছায়ার মতো অনুসরণ করেছি আমি তার ইউনিভার্সিটি লোকাল গাইড হয়েছি আমি তাকে নষ্ট হতে দিইনি প্রতি মুহূর্তে সে শুধু তোমার কথাই ভেবেছে আর তুমি তাকে চার্জ করছো অদ্ভুত নারী তুমি যে স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছো সে স্বামীকে চিনতে পারোনি এত ভালো মানুষটিকে বুঝতে না পারা তোমার দৈন্যতা আমার নয় আমি কেন তোমার স্বামীকে বিয়ে করতে যাব আই হ্যাভ মাই হাজব্যান্ড সে শান্তি মিশনে গেছে চার চারটি বছর আমি তাকে দেখি না কেউ বলছে সে মরে গেছে কেউ বলছে সে জেলে গেছে কিন্তু আমি প্রতীক্ষায় বসে আছি আমি বিশ্বাস করি আমার ভালোবাসার টানে সে একদিন ফিরে আসবে অবশ্যই আসবে আর তোমার ভালোবাসাকে এতই ছোট যে তোমার ভালোবাসার টানে তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবে না আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি আমার স্বামীর প্রতি অবিচার করছি জুলি শান্ত হও প্লিজ শান্ত হও জুলি জুলি প্লিজ জুলি কংগ্রাচুলেশন জুলি তুমি সবুজকে পুলিশে ধরিয়ে দিয়ে ভালোই করেছো আমাদের পথের কাঁটাটাকে দূরে সরিয়ে দিয়েছো এখন আমরা স্বাধীন সম্পূর্ণ স্বাধীন জুলি আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব
তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, চলে এসো। না, তোমার কাছে যাবার পথ আমার বন্ধ হয়ে গেছে। কেন জুলি? কারণ তুমি মানুষ হিসেবে অতি নীচ। জুলি, তুমি বন্ধু হিসেবে আমার দিকে হাত বাড়িয়েছো। হ্যাঁ, বাড়িয়েছিলাম। আজ আজ আমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি যেমন অসৎ ছিলে, দুষ্ট গ্রহ ছিলে, সন্ত্রাসী ছিলে, তেমনই আছো। তোমাকে তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, আর বাসবো না। সো ডোন্ট ডিস্টার্ব মি। জুলি, 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 আমার কথা শোনো প্লিজ। তুমি ছেড়ে দাও মুন্না। এ হাত আমি ছাড়ার জন্য ধরিনি। তুমি আমাকে যত খারাপই মনে করো না কেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ এতদিন আমি যা কিছু করেছি তোমার ভালোবাসার জন্য, তোমাকে তোমাকে চিরসাথী করে পাবার জন্য। আমি যাব না। আমার ভালোবাসাকে আমি চার দেয়ালের মধ্যে রেখে যাব না। আমি তোমাকে নিয়েই যাবো। এসো, এসো, পুলিশ জুলিকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসী মুন্না। ঠিক আছে, সবুজকে আমি রিলিজ দিচ্ছি। সেন্ট্রি, ছেড়ে দাও বলছি, ছাড়ো, আমি যাব না। জুলি, দেখো দেখো, তোমার জন্য আমি ফুলে ফুলে বাসর ঘর সাজিয়েছি। এই যে, এই যে বেলুনগুলো আমার বুকে নিঃশ্বাস দিয়ে ফুলিয়েছি। দেখো জুলি, এখানে আজ তোমার আর আমার বাসর রাত হবে। জুলি, বসো বসো, তোমাকে আমি আজ বধূ হিসেবে দেখতে চাই। এই যে এই বিয়ের শাড়িটা পরে নাও, পরো পর পর পর। হ্যাঁ, হায় হায়, কি তোমার পায়ে তো রং নাই, আলতা নাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আলতা আলতা, এই তো আলতা, এই তো আজ তোমার আমি আলতা দিয়ে সাজাই দেব। হ্যাঁ, সাজাই দেব। পাঠাও, আরে লজ্জা পাও কেন, দাও। আমার আমার হবু বোধ হতে মেহেদি নেই। হ্যাঁ, আরে মেহেদি ছাড়া তো বিয়ে হয় না। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই তো, এই যে, এই যে মেহেদি আমি লাগিয়ে দিই। তোমাকে আজ আমি নিজ হাতে বধূ সাজিয়ে বধূ বরণ করে নেব। না, তুই আমাকে কোনোদিন পাবি না। চিৎকার করিস না, তোর রক্তচক্ষুকে আমি ভয় পাই না। জুলি, তুমি আমার সাথে হাত মিলিয়েছিলে। হাত মিলিয়েছিলাম এই কারণে, আমার মনে বিশ্বাস জন্মেছিল তোরই ষড়যন্ত্রের ফলে আজ আমাদের জীবনের বিচ্ছিন্ন অবস্থা, সেটাকে খণ্ডন করার জন্যই আমি তোর কাছে এসেছিলাম। তোর কাছ থেকে আমি সব কিছু জেনে নিতে চেয়েছিলাম। একটা কথা মনে রাখিস মুন্না, বাঙালি বিবাহিত নারীরা স্বামীর আসনে দ্বিতীয় কোনো পুরুষকে কোনোদিন বসায়নি, আর কোনোদিন পারবেও না। তোর সেই চেষ্টা চিন্তা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। না জুলি, না, আমি কোনোটাই ভুল হতে দেব না। আমি যদি জীবন্ত অবস্থায় তোমাকে না পাই, তাহলে তাহলে তোমাকে মেরে আমি তোমার লাশ নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। সে লাশটাও চিৎকার করে বলবে আমি সমুদ্রের, আমি তোমাকে টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেব। প্রতি ঢেউ ঢেউ সেই টুকরো গুলো চিৎকার করে বলবে আমি সবুজের, আমি সবুজের, আমি সবুজের। না, সবুজ তোমার জীবন থেকে মরে গেছে, মরে গেছে সবুজ তোমার জীবন থেকে। না, আমার সবুজ আমার জীবন থেকে মরতে পারে না। মরুক বা না মরুক,
আমি তোকে এখানে এই মুহূর্তে বিয়ে করব। আর এখানেই হবে আমার বাসর। হ্যাঁ, বাসর তো দূরের কথা, আমি তো তোকে বিয়ে করব না। কি বললি, কি বললি? বিয়ে করবি না? না, তোকে বিয়ে করব না। বল, বিয়ে করবি না? না। বল, বিয়ে করবি? বল, বল, করব। তুমি তুমি রাজি? আমার সাথে বিয়ে হবে জুলি? আরে আরে, বাসর ঘরটা আমার সাথে হবে। আরে জুলি রাজি হয়ে গেছে, আমার জুলি রাজি। এই যে, এই যে জুলি, জুলি, এই যে, এই যে আমি মুছে দিতেছি ঝাল, আমি মুছে দিতেছি রক্ত। আরে তুমি আগে রাজি হলে এত কিছু হইতো? বলো, এই কাজে কাজে শোনা। তুই আমার বন্ধু হয়ে এত বড় বেমন করলি? তোমাকে পরিয়ে মধুবরণ করতে চেয়েছিলাম, কিন্তু
সে সৌভাগ্য হলোটা। এসো, এই মালাটা পরে শেষবারের মতো প্রাণ ভরে দেখি। মুন্না,